হে গাইজ পয়সা হাই বারো মারে মই আপনার লগে এটা বস্তু বুঝাবর কারণে মারপড়া নথি লৈ আইছো আর ঘুরাই দিব লাগিব পাছত বারো আকৌ লৈ আহিম লক্ষ্মী পূজা সাবলৈ নিব লাগিব না পয়সা অলপ তো গাইজ আপনার লগে এই যিকোনো আমার আপনার ইয়ার নোট এখনে নলও কিয় এই নোট কেইখনের মাজত একটা সিমিলারিটি আছে সেইটো হৈছে আমার ইন্ডিয়ান কারেন্সি এখনত ১৭টা ল্যাঙ্গুয়েজত সেই নোটখনের ভ্যালুটো লিখা থাকে অর্থাৎ আপনার এখন দশ টকা নোটতে দহ টকা শব্দটো গোটেই নোটখনত আপনার ১৭টা ভাষাত লিখা থাকে আর তার ভিতর ১৫টা ল্যাঙ্গুয়েজত এনেকৈ এক্সট্রাকৈ লিখা থাকে যার ভিতর প্রথম শব্দটো অসমীয়া অসমীয়াত ভাই অসমীয়া অসমীয়া গিরি অসমীয়াত কিয় থাকে আপনার হয়তো জানে নে যখন জানে তেওঁলোকেতো জানে যখন নাজানে ভিডিওটা শেষ করে যাও কারণ বহুত নজনা কথা আজি আপনার জানাই দিম আর আপনার কারণে বহুখিনি ইম্পর্টেন্ট কারণ আপনার পকেটত নিশ্চয় যদি হাত বড়ায় নিশ্চয় এতিয়াও ১০০ টকা ১০ টকা ৫০০ টকা অলবা নিশ্চয় পারে যখন পকেটত নাই তেনহলে কারোবার টসকর তলত কারোবার আলমারি তলত গোদরেজত শোকেজত মানি বেগত জোর পড়া নহ উলিয়াই লোক কারণ আপনার আজি বহুত ইন্টারেস্টিং কথা এটা জানাই দিম যে আপনার যে জনাও যে এই যে ১৫টা ল্যাঙ্গুয়েজ আছে এই ১৭টা ল্যাঙ্গুয়েজ টোটেল তথাপিতো এই যেটা এক্সট্রাকৈ ১৫টা বর্গটোর ভিতর আছে এই ১৫টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভারতবর্ষর ২২টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেটার ভিতর এই ১৫টা হয়েছে তার ভিতর কেইটামান আর এইকেইটা এনেকুৱা ভাষা যিকেইটা হচ্ছে ভারতবর্ষ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেটার ভিতর আটাইতকৈ বেশি ব্যবহার হওয়া ভাষা তারপরে হয়তো ভবিষ্যতে বাকি যে ৭টা ভাষা ২২টার পর ৭টা বাদ পড়ে গেল সেইকেইটা হয়তো ভবিষ্যতের আমার কারেন্সি নোটত আমি দেখিব পারো এতিয়া বর্তমান যিকেইটা ইয়াতে ১৫টা আছে ১৫টা আছে ভারতবর্ষ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ভিতর ১৫টা তার ভিতর এটা কব যে ১৭টা হয় টোটেল কেনেকৈ যে ইয়াতে আপনার হিন্দিত লিখা আছে ১০ রূপায়ে আর ইয়াতে লিখা আছে ১০ রুপিস অর্থাৎ হিন্দি আর ইংলিশ এই দুটা হিন্দিটা হয়েছে আমার রাষ্ট্রভাষা আর ইংলিশটো আমার কি হয়েছে সর্বভারতীয় ভাষা অর্থাৎ আমার সমগ্র ভারতবর্ষতে ব্যবহার হয় যার কারণে ইংলিশ আর হিন্দিও ইয়াত ব্যবহার করা আছে টোটেল আমার ইন্ডিয়ান কারেন্সি নোট এখনত ১৭টা ভাষা ব্যবহার হয় এতিয়া মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনটো হয়েছে এনেকুৱা ধরনের যে ইয়াতে যে আপনার অসমীয়া শব্দটো প্রথমত কিয় আমার অসমীয়া ভাষাটক কিয় আমার প্রথম আমার স্থান দিয়া হল প্রথম স্থান কোনো ধরনের এনেকুৱা বিশেষ কারণ নাই বহুতে ভাবে বহুত ডাঙৰ বিশেষ কারণ থকা বলে সেই কারণটো হৈছে ইয়াতে যিকেইটা ভাষা লিখা আছে সেইকেইটা লিখা আছে এলফাবেটিকলি অর্থাৎ অসমীয়াৰ কাৰণে এসামিজ এ ফৰ প্ৰথমতে আহিছে দ্বিতীয়তে আছে বেংগলী কাৰণ বিতে বেংগলী আহে তো চিৰিয়েলি তেনেকৈ লাষ্টত আছে উৰ্দু ইউতে আছে তেনেকৈ আছে তো যিকেইটা ইয়াতে ১৫টা ল্যাঙ্গুৱেজ লিখা আছে সেইকেইটা মই ডিস্ক্ৰিপশ্যন বক্সত দি দিম আপোনালোকে ভালদৰে সেইকেইটাৰ নাম চাব পাৰিব আপোনালোকক জনাব বিচাৰিছো যে ভাৰতবৰ্ষত প্ৰায় ১৬০০মান আমার বিভিন্ন প্রান্তত চলি থাকা ভাষা আছে সেইকেইটার ভিতর ২২টা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তার ভিতর ১৫টা হয়েছে আপনার ইয়াতে ব্যবহার হয়েছে আর তার ভিতর অসমীয়া শব্দ বা যেকটা নাম আছে সেইকেইটা লিখা আছে এলফাবেটিকলি যদি ভিডিওটো ভাল লাগিছে তেনে লাইক কমেন্ট শেয়ার করব না পাহরিব লক্ষ্মী পূজা চালে নে কবলে না পাহরিব আর মোর চ্যানেলটো যদি ভাল লাগে তেনেহলে সাবস্ক্রাইব করিব তো বন্ধু বান্ধবী অকল আজির এই ভিডিওটো মই ইয়াতে মরিব লৈছো যদি ভিডিওটো কি লাগিছে কলো অলগ হয় সরি সরি দুইবার তিনবার কব অলগ লাগাইছো যদি লক্ষ্মী পূজা চাবলে কিন্তু পয়সা চুরু করে নিয়ে নিব মাক দেউতাক যাকে মন যায় তাকে খুঁজি লব কারবার পেহী আছে মামা আছে খুঁজি খুঁজি লৈ যাব পূজা চোৱাৰ কথা ভাই তো গাইস কি কৰো টাটা বাই বাই জয়া এখন কলিকতা বোম্বাই